আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গামাতুল মেওয়াস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব দেখেন মানে ইসকে একটা আমল আমি আপনার কাছে রাখবো দেখেন ইয়ার রহমান এই যে আমলটা যদি করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ পাকের রহম আর করম এতটা পরিমাণ হবে ভাই টাকা রাস্তায় পড়ে থাকবে মানে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে কুড়িয়ে দেবেন আমার কথা না আমার হুজুর কেবলার কথা পীর সাহেবের কেবলার কথা এটা আমার হুজুরের কথা উনি বড় মাপের আল্লাহর ওলি তো মানে উনি খুব বড় মাপের আল্লাহর ওলি সুফি মানুষ পীর সাহেব কেবলা ওনার কথা আমি বক্তব্যে আসছি না তার কারণ আমি আপনি আমরা এক্স ওয়াই জেড আমরা অত বড় ফকির হতে পারি না আমরা অত বড় আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব হতে পারি না তো আমি আপনাকে এই বলবো দেখেন তো হুজুর এমনি সাধারণ একটা আমল দেন যা অর্থ সমস্ত দিক থেকে আসবে আর আল্লাহ পাকের রহমত বরকত আমার উপরে আসবে ইয়া রহমানু খুব ভালো করে লক্ষ্য করেন আমলটাকে আমি মানে এমনি আবল তাবল কথা বলছি না অথবা মানে আমি এই তাবিজটা বা এই আমলটা আমি আবিষ্কার করছি না আমার দাদু আব্দুল জব্বার আবিষ্কার করছে না এই যে মানে এই যে আমলটা রয়েছে মানে তাবিজের কেতাব সুরসিনা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কেতাবের তৃতীয় খণ্ড প্রথম পেজ একদম শেষ থেকে শুরু মানে প্রথম পেজে শেষ থেকে শুরু আর দ্বিতীয় পেজে শুরু থেকে শেষ ইয়া রহমান আমলের ফজিলত আর গুরুত্ব আমার আল্লাহ এতটা পরিমাণ দিয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না আমি তো বারবার আপনাকে নিয়ে বলেছি দেখেন যে ভাই একটা লবঙ্গের মধ্যে তিনটে মন্ত্র বলে ফুঁদিয়ে ওই লবঙ্গটা আপনি মানি ব্যাগে রাখবেন সকালে রাখবেন সন্ধ্যার মধ্যে মানি ব্যাগ পরিপূর্ণ হয়ে যাবে শুধু টাকাতে ভাই এই টোটকাগুলো এই কুফরি কালামগুলো এই মন্ত্রতন্ত্র যা আছে পৃথিবীতে যত বিদ্যা আছে সব কিছু আপনি করে আছেন যেখানে শেষ হয়েছে আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু করেন প্রতিদিন আমি দশজন মানুষকে আমি আপনার কাছে প্রেজেন্ট করতে পারি হুজুর আপনার কাজ করেছি কাজ হয়েছে কাজ করেছি কাজ হয়েছে কাজ করেছি কাজ হয়েছে না করব না কেউ অনুমতি দিলে বললে কোনো কবিরা সেটা অন্য বিষয় কিন্তু কোনো পেশেন্টকে আমি কারোর সামনে ফোকাস করব না এটা আমার নিয়ম না আদর্শ নীতি নয় ইয়া রহমান আমলটা 298 বার পাঠ করবেন কেতাবে রয়েছে 298 বার একদম আমি ছবি তো অবশ্যই দেবো না হলে মারবেন আপনারা 298 বার পাঠ করবেন হযরতে সুফি নিসানউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি সরসিনা পীর সাহেবের কেতাব সরসিনা পীর সাহেব বলছে আল্লাহর রহমত বরকত এত পরিমাণ আপনার উপরে আসবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কোনো ধারণা নেই এতটা পরিমাণ বরকত রহমত আল্লাহ আপনার উপরে দান করবে ইনশা আল্লাহ রাজিব আল্লাহ এতটা রহমত আপনার উপরে দেবে আপনি বুঝতে পারছেন আপনি জানতে পারছেন না কতবার বললাম 298 বার এবার আসেন মানে সেকেন্ড পেজ অর্থাৎ দ্বিতীয় পেজে ইয়া রহমান 121 বার পাঠ করবেন আচ্ছা 298 বার যদি পাঠ করেন ওই আরেকটা চ্যাপ্টার বাদ রয়েছে যে কোনো দিন রাত্রের বেলা ঘুমের আগে পাক পবিত্র অবস্থায় ভাই অনেকে বলছে হুজুর আমল করছি ফল পাচ্ছি না ভাই আমলটা দেই কোরআন শরীফের আমল সত্য কালাম পৃথিবীর যদি এক নম্বর মানে কেতাব থাকে যার যেটা দৌলতে কালাম মানে কাজ হয় সেটা হচ্ছে খোদার কালাম এরকম কোনো তাবিজের কেতাব নেই এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালাম হুদা লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বুঝো খোদার কালামে 15 পারায় 13 পৃষ্ঠায় 12 পৃষ্ঠায় 13 পৃষ্ঠায় উপরের একদম পেজ 9 পৃষ্ঠা উপরের মানে একদম উপরের লাইনে সুরায় বানি ইসরাঈল 181 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন মানব মুমিনদের জন্য শেফা আমি আল্লাহ বললাম ভাই এখানে তো কোনো বিকল্প কিছু নেই
আর কেতাবটা লিখেছে হযরত সরসিনা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। সরসিনা পীর সাহেব, তাহলে এখানে আমার কোনো দোষ নেই, আমার কোনো চ্যানেলের কোনো বিকল্প নেই, মূল বক্তব্য হচ্ছে কথাটা হচ্ছে আল্লাহর বলছেন সরসিনা পীর সাহেব। এখন আমলটা আপনি করবেন, শুধু কমেন্টে লিখবেন ইয়া রহমানু, ব্যাস, আল্লাহর তো নাম আপনার জান যাবে না, শুধুমাত্র কমেন্টে লিখবেন ইয়া রহমানু, আপনার জাত যাবে না, আপনার ইমান যাবে না, আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে না, আপনার শিরক হবে না, আল্লাহর নাম, আল্লাহর নাম ইয়া রহমানুর রহিম, কমেন্ট বক্সে লেখেন তো দেখি একবার, আমি আপনাকে এই বলছি, দেখেন লিখতেই হবে আপনাকে। সকাল মানে যদি রাত্রের বেলা এসার পরে পাক পবিত্র হয়ে, অনেকেই জানে পাক পবিত্র হতেই জানে না, এখন আপনি পাক পবিত্র হয়ে আপনি ঘুমাতে যাওয়ার আগে যদি পাঠ করেন 298 বার ইয়া রহমানু, বুঝতে পারেননি, আপনার নেক উদ্দেশ্য যেটা চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রহম করো, করম করো, আল্লাহ তুমি দয়া করো, সকালবেলা এই জিনিসগুলো আমার হলে খুব ভালো হয়, আশু প্রয়োজন, দেখেন তো আপনার নেক হাজত নেক মানত আমার আল্লাহ পূরণ করবে, চাইতে হলে আল্লাহর কাছে চান, পৃথিবীর আর কারো ক্ষমতা নিয়ে আপনার দেবে, আরে রাজা বাদশাহ ফকির যারা তারা আল্লাহর শাহিদ ব্যাপারে চায়, আপনি তো কোন সার পোকা, আল্লাহ দেবে, আল্লাহ পাক যদি আপনার অর্থ দেয় পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নেই সেটা রুখে দেবে, পৃথিবীর কোনো কোনো বাপের বাপ নেই, এত সহজ মনে করছেন ইয়া রহমানু আমলটা 298 বার পাঠ করবে, মাত্র 5 মিনিট লাগবে, রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার আগে 298 বার পরে ঘুমিয়ে যাবেন, সকালের মধ্যে আল্লাহ পাক যদি চায় তার দয়া আর রহম হয় ইয়া রহমানু নামের খাতিরে আমার আল্লাহ আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাসনা মানত হাজত আমার আল্লাহ পূরণ করবে, বোঝে না সোজে না কিচ্ছু না, এই ওইসে এটা ওরা টোটকা। এবার আসেন, এবার আমি আপনাকে বলবো, দেখেন দ্বিতীয় নম্বর ইয়া রহমানু নামটা 121 বার পাঠ করবেন, 121 বার, ভাই এটা তো আল্লাহর নাম নাকি বলেন, আল্লাহ 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 পাকের একটা নাম ইয়া রহমানু, এখন এই ইয়া রহমানু নামটা মাত্র 121 বার পাঠ করবেন, আর একটু পানি নেবেন, পানির উপরে ফু দেবেন, ফু দেবার পরে ওই পানিটা আপনার শিশু বাচ্চাটাকে খাইয়ে দেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে, এত বড় বড় তাবিজ এত বড় বড় মাদুলি কবজ গলায় ঝোলাতে হবে না, আমার মতো তান্ত্রিক আমাকে দেখে যারা কাজ করে তাদের মতো হুজুর মানে হুজুরের কাছে আপনাকে গিয়ে ধর্ণা দিতে হবে না, আমি আপনাকে নিয়ে বলবো টোটাল মানে ইউটিউবে ইন্টারনেটে ফেসবুকে কেউ আমার ফোন নাম্বার আউট করে নিজের ফোন নাম্বার দিয়ে নিজের তান্ত্রিক বলে চালাচ্ছে একই ব্যক্তি, আবার ইউটিউবে আমাকে খারাপ করার জন্য আমার ছবি নিয়ে তার উপরে ভণ্ড মণ্ড লিখে দিয়ে করে ফেসবুকে মানে ইউটিউবের চ্যানেল চালাচ্ছে, ভাই মূল এদের মানে এদের বক্তব্য মানে ইউটিউবে বহু চ্যানেল এদের আপনারা অবশ্যই জানেন, এদের কাছে ফোন করলে আপনি কথা শুনলে বুঝতে পারবেন এরা কারা, তো এদের মূল বক্তব্য হচ্ছে এই চ্যানেলটাকে এই ছেলেটাকে এই হুজুরটাকে থামিয়ে দাও, বন্ধ করো, আমি বন্ধ হব বান্দা নয় তুমি যেই হও না কেন, বাংলাদেশে যত প্রতারিত হচ্ছে বাংলাদেশের মানুষ আর প্রতারণা করছেও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একজন হলেও খাঁটি ইমানদার আল্লাহ ওয়ালা কোরআনের হেফাজত করনে ওয়ালা আমার আল্লাহ বার করে দেবে, বার হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি আগামীকাল প্রত্যেকের আগামীকাল পরশু ঠিক মানে ফোন নাম্বার এই সেই পেজ নাম্বার এই সেই সবগুলো স্ক্রিনশট আমার চ্যানেলের শেষে রাখবো ইনশাআল্লাহ, দেখবেন আপনারা যদি কেউ পারেন, তো আমার মূল বক্তব্য হচ্ছে দেখেন যে কে কী বললো না বললো আমার দেখার দরকার নেই, কে কার কাছে টাকা দিয়েছে না দিয়েছে আমার দেখার দরকার নেই, মূল বক্তব্য যে আমি আল্লাহ 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 নামে জপ করবো, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান বলে জপ করবো, একটা টাকা খরচ হবে না, একটুও কষ্ট হবে না, আমার আল্লাহ আমার উপরে সওয়াব দেবে, আমার আল্লাহ আমার উপরে নেকি দেবে, আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না, যদি না বুঝতে পারেন আমার কিছু করার নেই।
আল্লাহর ওলিদের কেতাব থেকে বলছি, আল্লাহর ওলিদের কেতাব থেকে, আপনার বাচ্চা অসুস্থ, পড়াশোনা করে না, বদমাইশি করছে, এই ওই সেই করছে, 121 বার পাঠ করবেন, পানির উপরে দম করবেন, পানিটাকে খাইয়ে দেন, 3 দিন পর পর আল্লাহ ইয়া রহমান নামে রসিলা করে আপনার বাচ্চাকে শান্ত সৃষ্ট করে দেবে। তারপরই একটা কথা বলছি আপনাকে, দেখেন কোনো ব্যক্তি অসুস্থ, খুব অসুস্থ, খুব অসুস্থ, ডাক্তার রোগ ধরতে পারছে না, বলছে মরে যাবে, এই বাঁচতে না, এ কোনো রোগ নেই, এই নেই, সেই নেই, এই ওই সেই, মূল বক্তব্য হচ্ছে ইয়া রহমান নামটা 121 বার পাঠ করেন, কাঁচের গ্লাসে পানি, ভালো পানি নিয়ে ওই পানির ওপরে দম করেন, আল্লাহ 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 আল্লাহ, এবং দম করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পানিটা ওই মুমূর্ষ রুগীকে, অসুস্থ রুগীকে আপনি খাইয়ে দেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া রহম আর করম পায় কিনা, আপনি বুঝতে পারছেন না। আহা, তাহলে মূল বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে, যদি ওর অসুস্থতা হয়, আল্লাহ যদি হায়াত রাখে, এই নয় গ্যারান্টি, আমার কাছে কোনো গ্যারান্টি নেই। যারা বলছে টাকা খেয়েছে হুজুর, এই করেছে সেই করেছে, অমুক করেছে অমুক করেছে, তাদেরকে সব মানে আমি স্মরণ করিয়ে দিতে চাই, হুজুর কাজ নেওয়ার আগে বলে দেয়, মনে রাখতে হবে 10,000, 15,000, 20,000 টাকা আপনাকে পাঠাতে হবে, আর ভাবতে হবে টাকাটা পানিতে ফেলে দিলাম, কোনো দিন আমার কাছে কোনো টাকার দাবি করতে পারবেন না, আপনার কাজ হবে না, এরকম সিদ্ধান্তে উপনীত হলে অবশ্যই কাজ দেবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব আল্লাহর কালাম দিয়ে। যদি এই সিদ্ধান্তে উপনীত না হন, তাহলে আমার মনে হয় যে 100% গ্যারান্টি দেয়, আমি তার ফোন নাম্বার দিয়ে একদিনই মধ্যে দেবো, একটুকুনি ওখানে যোগাযোগ করে, জুতোর মার খালি না, এমনি বাঁদরা আমি ছুটে বার হবে, অভাব নেই, আল্লাহ অভাব দেয়নি, আমার খাজা আমার উপরে সদায়, অভাব নেই, এই করে খেতে হবে এরকম না, সব চ্যানেল স্বপ্ন চ্যানেল এক্ষুনি ডিলিট করতে পার, হঠাৎ এখান থেকে, আরে যে আসতে পারে না আমার কাছে, যে কোথাও যেতে পারে না, চ্যানেল থেকে কাজ করবে, আল্লাহ তার ঘরে বসে আল্লাহ তার সাহায্য করবে, রহম করবে, এতটুকু সহ্য হচ্ছে না, বাংলার মানুষ তাই সহ্য করে নিয়েছে, হ্যাঁ ভণ্ডম করুক আমাদের সাথে, করুক আমার কি, ইয়া রহমান নামটা 121 বার পাঠ করে পানির ওপরে দিয়ে ফু দিয়ে ওই মুমূর্ষ রোগীকে, অসুস্থ রুগীকে খাইয়ে দাও, আল্লাহ রহম করবে, যদি আল্লাহ হায়াত রাখে তাহলে পৃথিবীর কেউ ক্ষমতা নেই, মরে যাবে, অসুস্থ থাকবে, ওই পানি খেয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, পানি খাবে একটা না, 3 দিন ওই ব্যক্তি দাঁড়িয়ে উঠবে, পৃথিবীর কেউ নেই তাকে দা মানে তাকে আর অসুস্থ করে রাখে ইনশাআল্লাহ, জাদু জ্ঞান বিদ্যা সব শেষ হয়ে যাবে। আর যদি মরণ থাকে, যদি আল্লাহ হায়াত শেষ করে, ওই পানিটা খাইয়ে দাও, কষ্ট থেকে আসান পাবে, আসানের সঙ্গে সহজভাবে আল্লাহ তার ইন্তেকাল ঘটিয়ে দেবে, মৃত পর্যন্ত আসান থাকবে, কষ্ট থেকে নিবারণ হবে। আমি বলছি না, পীর হযরত নিসারউদ্দিন আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সরসিনা পীর সাহেব বলছে, যদি বলেন হুজুর দলিল ওই কবরে যাও, গিয়ে সরসিনা পীর সাহেবের কবরে যাও, গিয়ে ওনাকে ধরে যাও, এমন একটা কিতাব দেন 100% কাজ হবে, দুটো নকশা দেন 100% কাজ হবে, আরে কোনো নকশা নেই, উনজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুলিল মুমিনিনা ওয়া লা ইযীদুস যালিমিনা ইল্লা খাসারা, কমেন্ট বক্সে লিখেন ইয়া রহমানু, কাজটা করেন আল্লাহ রহম করবে, ইমানদারের জন্য কোরআন শেফা, ইমানদারের জন্য কোরআন হচ্ছে রাস্তা, ইমানদারের জন্য কোরআন ওয়ে, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।